ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। একদিকে কাল যেমন মাধ্যমিকের ফল প্রকাশ, অন্যদিকে শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, এ বিষয়ে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কথা বলেছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসের সঙ্গে। তিনি কি বলেছেন আসুন শুনে নিই। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামীকাল বুধবার মাধ্যমিকের ফল, 17 তারিখ শুক্রবার সম্ভবত উচ্চ মাধ্যমিকের ফল। আমাদের সঙ্গে রয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। ম্যাডাম, মুখ্যমন্ত্রী বলছেন 17 তারিখ, কি বলবেন? এরপর তো আর কোনো কথা নেই, আমরা 18 তারিখটা ভাবছিলাম শনিবার, আমাদের একটু সুবিধেই হতো হয়তো, কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন 17 তারিখ সম্ভবত বললেও, সেই সম্ভবতটা যাতে ওনার কথাটা আমরা রাখতে পারি সেটা আমাদের একটা অনার, ইট উইল বি অ্যান অনার অন আওয়ার পার্ট, যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমরা সেটা রক্ষা করতে পারলাম। সেজন্য আমাদের দিন রাত খেটে এখন কম্পিউটার সেকশনে লাস্ট মিনিট যে কাজ চলছে সেটাকে আরও ত্বরান্বিত করে আমরা যাতে 17 তারিখকেই রেজাল্টটা বার করতে পারি তার জন্য আমরা প্রাণপণ এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি। এমনিতে সকাল 10টায় আপনাদের রেজাল্ট বেরোয়, শুক্রবার কি 10টাতেই বেরোবে না সময় বদলা? রেজাল্ট মিটিং টিটিং গুলো হয়ে গিয়ে রেজাল্ট বার করতে করতে আমার মনে হয় 3:30 হয়ে যাবে। মার্কশিট কি সেদিনই পাবে পড়ুয়ারা? মার্কশিটের ব্যাপারে আমাদের একটা কথা ছিল আগে, যে আমরা মাসের শেষে 30-31 তারিখে, মানে 31 তারিখেই আমরা ধরে রেখেছিলাম যে রেজাল্টটা বেরোবে, ফলে আমরা এই 31 তারিখে ধরে রেখেছি। সেই দিন আমরা আমাদের 52টা বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট স্কুলে স্কুলে পাঠাবো এবং সোশ্যাল ডিস্টেন্সিং এর যে সমস্ত নিয়ম বিধি আছে সেসব ফলো করে স্কুলগুলোকে আমরা নির্দেশিত করব, সেগুলো আমাদের অভিভাবকদের ডেকে ডেকে তারা মার্কশিটটা বিতরণ করবেন। রেজাল্ট যেদিন বেরোবে অর্থাৎ শুক্রবার, সেই দিন পড়ুয়ারা ওয়েবসাইট মারফত, মূলত অনলাইন নির্ভর এবার রেজাল্ট, ওয়েবসাইট মারফত কখন জানতে পারবে? আমার মনে হয় 4:30-এর মধ্যে তারা জানতে পারা উচিত, কারণ আমার যদি 3:30 মিটিং হয় তাহলে অন্তত আমার 15-20 মিনিট তো লাগবে, কারণ এবার টপার লিস্ট বলে কিছু থাকছে না, আমাদের আরও 2টো রেজাল্ট ইতিমধ্যে বেরিয়েছে এবং যেহেতু ছেলেদের অনেক বাচ্চাদের অনেক কিছু পরীক্ষা বা বাকি ছিল, কারোর 2টো কারোর 1টা পরীক্ষা তারা দিতে পারেনি, আমরা টপার লিস্ট কোনো দিচ্ছি না এবারে, শুধু গ্রেড থাকছে এবং অবশ্যই গ্র্যান্ড টোটাল থাকছে, ফ্রম ওয়েবসাইট তারা পেয়ে যাবে, NIC পোর্টাল আছে এবং আরও কিছু কিছু আমাদের যেসব ওয়েবসাইট থেকে বেরোয় সেখান থেকে তারা 4:30-এর মধ্যে তারা পাবে। মুখ্যমন্ত্রী যেটা সম্ভবত বলেছিলেন সেটাই শিরোধার্য করে শুক্রবারই প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফল, তবে 10টায় নয় 3:30। এবং abpanondo.abplive.in এই ওয়েবসাইটে সাংবাদিক বৈঠকের পর, আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর 4:00 থেকে 4:30-এর মধ্যে ছাত্রছাত্রীরা এই অনলাইন নির্ভর এই কোভিড পরিস্থিতিতে রেজাল্ট জানতে পারবেন, তবে মার্কশিট 31 তারিখ অভিভাবকরা হাতে পাবেন।